সংস্কার পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতি সামনে এসেছে আজকে আমরা আরও একটি খুব গুরুত্বপূর্ণ দুর্নীতি দেখতে পাচ্ছি যে কিভাবে চাকরি দেওয়া হয়েছে এখানে ডিপিএসসির যিনি চেয়ারম্যান ছিলেন ওনার ভাইকে তিনি চাকরি দিয়েছেন যদিও তার প্যানেল লিস্টে কোনো রকম নাম ছিল না সেক্ষেত্রেও চাকরি দিয়েছে আদালতে একটি মামলা হয় এবং এই মামলাতে পর্ষদ থেকে জানানো হয় যে এই অভিযোগ ওঠার পরেই একত্রিশ জন এরকম প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এর মধ্যে যিনি ডিপিএসসির চেয়ারম্যান ছিলেন দেবব্রত সরকার তার ভাইকেও বরখাস্ত করা হয়েছে কিন্তু আদালত ডিপিএসসির চেয়ারম্যানের কাছে রিপোর্ট তলব করেছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বজন পোষণের অভিযোগ উঠেছে ডিপিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি নিজের ভাইকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে এর মামলা করা হয় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এ মামলা হয় গতকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিচারপতি সন্দেহ প্রকাশ করে বলেন পরীক্ষার্থীর নাম এক হতে পারে কিন্তু বাবার নামও এক হবে এটা হতে পারে না যাবতীয় তথ্য নিয়ে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং বা ডিপিএসসির চেয়ারম্যানকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকারের ভাইকে চাকরি দেওয়া হয়েছে যদিও তার নাম প্যানেলতে নেই তা সত্ত্বেও কী করে চাকরি দেওয়া হলো এবং এই নিয়েই আদালতে অভিযোগ ওঠে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে এই ধরনের অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই একত্রিশ জনকে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে দেবব্রত সরকারের ভাইকেও বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে যে যে ডিপিএসসি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং রয়েছে সেখানে একটি রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে এরকম আমরা দেখছি পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে হাজারো হাজারো দুর্নীতি হয়েছে যেখানে প্যানেলে নাম নেয় পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে চাকরি করছে এরকম অনেক আমরা উদাহরণ দেখতে পাচ্ছি এই নিয়োগ দুর্নীতিতে